নমস্কার বন্ধুরা, যুথিকার রান্নাতে সকলকে স্বাগত। আজকের রেসিপি হলো নিরামিষ মুইঠা বা সোয়াবিনের মুইঠা। এই রেসিপিটা খেতে ভীষণ সুস্বাদু লাগে আর পেঁয়াজ রসুন কোনো কিছুরই দরকার পড়ে না, আর এটা ভাত রুটি পরোটা সকলেরই সঙ্গে ভীষণ ভালো লাগবে। তাহলে চলো শুরু করি আজকের রেসিপি। প্রথমে এখানে একটা কড়াইতে কিছুটা জল গরম করতে দিলাম। জলটার মধ্যে এক চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম। জলটা ফুটতে শুরু করেছে, এখন এর মধ্যে এক বাটি পরিমাণ সোয়াবিন দিয়ে দিলাম। সোয়াবিনগুলো আমি এখানে বড় সাইজে নিয়েছি, বড় ছোট যে কোনো সাইজে এটা তৈরি করা যাবে। গ্যাসটা বন্ধ করে 10 মিনিটের মতো কড়াইটা ঢাকা দিয়ে রেখেছিলাম। সোয়াবিনগুলো এখানে ফুলে গেছে, এখন সোয়াবিনগুলো উঠিয়ে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম। এরপর সোয়াবিনগুলো থেকে খুব ভালো করে জলটা নিংড়ে নিচ্ছি। এইভাবে সব সোয়াবিনগুলো জলটা বের করে নিয়েছি। এখন একটা গ্রাইন্ডারের মধ্যে এই সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, আর এই সোয়াবিনগুলোর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা আদা আর দুটো কাঁচা লঙ্কা। সোয়াবিন আর আদা কাঁচা লঙ্কাটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। এটার মধ্যে কিন্তু একেবারেই জল দেওয়া চলবে না। গ্রাইন্ডারটা একবার ঘুরিয়ে চামচে করে উপর নিচ করে নিলাম, তারপর এটা আরেকবার ঘুরিয়ে নিলাম। সোয়াবিনের পেস্টটা তৈরি হয়ে গেছে, এটা একটা বাটির মধ্যে বের করে নিচ্ছি। দেখো সোয়াবিনের পেস্টটা এই রকম হয়েছে, এর মধ্যে জলের পরিমাণ একেবারেই কম, একটু শুকনো শুকনো হবে সোয়াবিনের পেস্টটা। এখন এর মধ্যে কয়েকটা মশলা দিয়ে দেব। প্রথমে দিলাম 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1¼ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো আর 1¼ চামচ গরম মশলা গুঁড়ো। মশলাগুলো সোয়াবিনের পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেসন। এখন যতটা পরিমাণ বেসন লাগবে সেটা অল্প অল্প করে মেশাতে থাকবো। যত কম বেসন মেশানো যায় ততই কিন্তু এটা বেশি খেতে ভালো হবে। এখানে আমার 2 চামচের মতো বেসন লেগেছে। যদি সোয়াবিনটা বেশি ভেজা ভাব থাকে তাহলে বেসনটা বেশি লাগবে। অনেকে এটা ময়দা দিয়েও তৈরি করে, তবে ময়দার থেকে বেসন দিয়ে তৈরি করলে এটা খেতে বেশি ভালো হবে। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর হাতটা ভালো করে ধুয়ে নিলাম। এখন সোয়াবিনের মিশ্রণ থেকে কিছুটা পরিমাণ সোয়াবিন নিয়ে হাতের মধ্যে এইভাবে মুঠো করে করে এটা বানাতে হবে। এইভাবে মুঠো করে করে বানাতে হয় বলে এটার নাম সোয়াবিনের মুইঠা। একটা মুইঠা আমার তৈরি করা হয়ে গেছে, এটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এইভাবে আমি সব মুইঠাগুলো তৈরি করে নিলাম। এখন একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করতে বসাচ্ছি, তবে এটা সাদা তেলেও তৈরি করা যাবে। তেলটা একদম ভালো করে গরম করে নিয়েছি, তেলটা থেকে ধোঁয়া বেরোচ্ছে। এই সময় আঁচটাকে মিডিয়াম করে দিয়ে একটা একটা করে মুইঠা তেলের মধ্যে ছেড়ে দিলাম। মাঝারি আছে মুইঠাগুলো, একটা সাইড অল্প ভাজা হয়ে গেলে তারপরে এটাকে খুন্তিতে করে আস্তে করে উল্টাতে হবে। মুইঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টানো যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। আর মুইঠাগুলো একটা সাইড হয়ে গেলে উল্টে দিয়ে আঁচটাকে একটু কম করে দেব। এইভাবে দুটো সাইডই খুব ভালো করে ভেজে নিতে হবে। মুইঠাগুলো এখানে লাল করে ভাজা হয়ে গেছে, এখন এইগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। মুইঠাগুলো উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এই একইভাবে বাকি মুইঠাগুলোও ভেজে নিচ্ছি। এই মুইঠাগুলোও ভাজা হয়ে গেছে, কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। এখন বাকি তেলের মধ্যে লম্বা করে কাটা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোর মধ্যে পরিমাণ মতো নুন আর 1¼ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর হলুদটা দিয়ে আলুগুলো এখন ভালো করে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর নোটিফিকেশনে বেল আইকনটা অন করে দিও, তাহলে কোনো নতুন আপডেট দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে বাকি তেলে 1/2 চামচ পরিমাণ গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়নে দিলাম। এর সঙ্গে অল্প একটু হিং দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ রান্নায় হিং দিলে বেশ ভালো লাগে। এরপর এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটায় খুব সুন্দর একটা রং চলে আসবে। এখন মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এরপর মশলাটা কম আছে, 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটার মধ্যে 1 চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম আর 1/2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা ইচ্ছে হলে নাও দিতে পারো, তবে চিনিটা দিলে এটা খেতে বেশ ভালো লাগবে। মশলাটা এখানে কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেলটা ভালো করে বেরিয়েও এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো। আলুগুলোর সঙ্গে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে আরও মিনিট খানেকের মতো কষিয়ে নিতে হবে।
আলুগুলোর সঙ্গে ভালো করে মশলাটা দেখো কষানো হয়ে গেছে, এটা রংটা অনেকটা পাল্টে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ হালকা গরম জল। মশলা আর আলু জলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এরপর আঁচটাকে একদম কম করে দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে রান্না করে নেব, যতক্ষণ না আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। প্রায় 6 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ঝোলটা এখানে অনেকটাই কমে গেছে, একটু নাড়াচাড়া করে আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নিচ্ছি। ঝোলটা যদি ফুটে গিয়ে একটু বেশি শুকিয়ে যায় তাহলে এই সময় এর মধ্যে অল্প একটু গরম জল মিশিয়ে দিতে হবে। আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে মুইঠাগুলো দিয়ে দিতে হবে। মুইঠাগুলো দিয়ে এগুলোকে খুন্তি দিয়ে একটু ঝোলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। মুইঠাগুলো দেওয়ার পর এটাকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে, এই সময় ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। কম আছে, 5 মিনিটের মতো ফুটিয়ে নিলে মুইঠাগুলোর ভেতরে খুব ভালো করে ঝোলটা ঢুকে যাবে। গ্যাসটা বন্ধ করার আগে এর মধ্যে 1/2 চামচ পরিমাণ ঘি আর অল্প একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। গরম মশলা যদি না দিতে যাও ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেও ভালো লাগবে। এরপর গ্যাসটাকে বন্ধ করে 5 মিনিট পর্যন্ত রেখে দিতে হবে। সোয়াবিনের মুইঠা তৈরি হয়ে গেছে, এটাকে আমি পরিবেশন করে দিয়েছি। এটা খেতে ভীষণ সুস্বাদু হয়, আর যারা সোয়াবিন খেতে পছন্দ করো না তারাও এইভাবে বানালে এটা খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও। চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, টাটা।